সাতসকালে বিধায়কের বাড়িতে হানা এডর কাটা হল সিসিটিভি সংযোগ লোকসভা ভোটের আগে ফের একবার রাজ্যে হানা দিল ইডি ফের একবার ইডির রাডারে এক বিধায়ক সমাজবাদী পার্টির বিধায়ক ইরফান সোলাঙ্কির খোঁজে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল অভিযানের সময় সেখানে স্থাপিত সিসিটিভি সংযোগের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বৃহস্পতিবার ভোরে লখনৌ জোনের অফিসারদের একটি দল এই অভিযান চালায় ইডি দল জাজমাউতে এসপি বিধায়কের বাসভবনে এই পদক্ষেপ নিয়েছে ইরফান সোলাঙ্কির ভাই আরশাদের বাড়িতেও হানা দিয়েছে ইডির একটি দল আরশাদ সোলাঙ্কিকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির দল এসপি বিধায়কের চত্বরে লাগানো সিসিটিভি সংযোগটি বন্ধ করে দিয়েছে কানপুরে সমাজবাদী পার্টির বিধায়ক ইরফান সোলাঙ্কি গত এক বছর ধরে জেলে রয়েছেন প্লট দখলের উদ্দেশ্যে অগ্নিসংযোগ করার অভিযোগ তুলেছেন এক মহিলা এখনও পর্যন্ত বিধায়ক ইরফান সোলাঙ্কির বিরুদ্ধে এক সাতটি মামলা দায়ের করা হয়েছে রাজ্যসভা নির্বাচনের সময় সোলাঙ্কি ভোট দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেয় ইরফান সোলাঙ্কির আইনজীবী মোহাম্মদ আসিফ খান মধ্যপ্রদেশের বিধায়ক আদালতে রাজ্যসভা নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছিলেন ঝাটখণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উদাহরণ দিয়ে ইরফানের আইনজীবী সম্প্রতি আদালতে আবেদন করেছিলেন হাইকোর্ট যেমন ঝাটখণ্ডের মুখ্যমন্ত্রীকে আস্থা ভোটের জন্য জেলের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে তেমনই ইরফানকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত এর প্রেক্ষিতে সরকারি আইনজীবী ভাস্কর মিশ্র আদালতে যুক্তি দেন ইরফানের আবেদন প্যারোল বা স্বল্পমেয়াদী জামিনের মতো মনে হচ্ছে